নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজ 19 মে, অর্থাৎ বাংলা ভাষা শহীদ দিবস। 1961 সালের আজকের দিনে 11 জন তরতাজা প্রাণ হারিয়েছিলেন এই বাংলা ভাষা রক্ষার্থে। তাই আজকের দিনে শিলচর তথা বরাক উপত্যকায় 19 মের কিছু অনুষ্ঠানের প্রতিচ্ছবি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। শিলচরে সাড়ম্বরে পালিত হল 1961-এর বাংলা ভাষা আন্দোলনে শহীদ হওয়া 11 জনকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সেই সঙ্গে বরাক জুড়ে পালিত হল 62তম ভাষা শহীদ দিবস। 19 মে উপলক্ষে বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। শুক্রবার 62তম ভাষা শহীদ দিবস উপলক্ষে শহর শিলচরেও বিভিন্ন দল এবং সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে আবেগে উচ্ছ্বাসে সামিল হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিগত 2 বছর কোভিড ও ভয়াবহ বন্যার কারণে 19-এর অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটেছিল সত্যি, কিন্তু এবার 62তম ভাষা শহীদ দিবসে বাংলাদেশ, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা শিলচরে 19-এর উদযাপনে সামিল হন। এদিন শিলচর রেলওয়ে স্টেশনে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ত্রিপুরা ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সদস্যরা, শিলচরের আর্য সংস্কৃতি বোধিনী সমিতি সহ অন্যান্য বিভিন্ন দল ও সংগঠন। এছাড়াও স্টেশন প্রাঙ্গণে এদিন সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে বর্ণমালা রোদ্দুর এবং গোলাম কুদ্দুসের লেখা বরাকের ভাষা আন্দোলন উন্মোচিত হয়। তৎসঙ্গে শুক্রবার শিলচর শ্মশানঘাটে স্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। পরিবেশন করা হয় সঙ্গীত, নৃত্য ও নাটক সহ আয়োজিত হয় শোভাযাত্রাও। মেহেরপুর অ্যাপেলো ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বিভিন্ন অতিথি বক্তা উক্ত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। সঙ্গীত পরিচালনা করেন সুজিত কুমার দাস এবং সহশিল্পী বৃন্দ। সঞ্চালনায় ছিলেন জয়দীপ চক্রবর্তী। 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয় সকল বাংলাভাষী লোকদের জন্য শিলচর শহরে। এই যাত্রা শুরু করা হয় শিলচর রেল স্টেশন শহীদ বেদী প্রাঙ্গণ থেকে। পুষ্পাঞ্জলি প্রদান করে ইন্ডিয়ান ক্লাব, সেন্ট্রাল রোড, প্রেমতলা পয়েন্ট, রাঙ্গিরখাড়ি পয়েন্ট হয়ে শিলচর শ্মশানে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান করে সমাপ্ত করা হয়। আজ শিলচর প্রেস ক্লাবে আকসা ও বরাক নাগরিক সংসদ ও ইউটিডিসির যৌথ উদ্যোগে 19 মে ভাষা আন্দোলনের অমর একাদশ শহীদদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধাঞ্জলি সহ ভাষা শহীদদের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে ও আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে, এটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা বঞ্চিত বঞ্চিত যদি হয়ে থাকি, সেটা আওয়াজ উঠাতে হবে। আমরা আবার বলছি, যে ভাষা প্রয়োগ করলে সরকার বুঝে সেই ভাষা সরকারকে প্রয়োগ করতে হবে, না হলে কোনো মিছিল আর মিটিং করে তার কোনো কোনো সুরাহা হবে না। আজকে বড় জাতির যত বড় অস্তিত্ব আসুক, সংকট আসুক, আজকে সরকার তাদের আজকে জানেন, আজকে আসামে শিক্ষার প্রশ্নে শিক্ষামন্ত্রী আসামে আশু থেকে আরম্ভ করে আটশু এবং এদের সঙ্গে আলোচনায় বসেন, কিন্তু বরাক উপত্যকার কোনো ছাত্র প্রতিনিধিদের রাখার প্রয়োজন মনে করেননি। এবং এ ব্যাপারে বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধি বিধানসভায় এসব প্রশ্ন তোলার প্রয়োজন মনে করেন না। মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের শহীদদের আত্মবলিদানের গৌরবোজ্জ্বল দিন 19 মে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে AIDSO ও AIDYO, AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমলের কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে আজ সকাল 6:30 শিলচর রেল স্টেশনে ও সকাল 8:00 শিলচরের শ্মশানস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান AIDSO-র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, AIDYO-র পক্ষে বিজিৎ কুমার সিংহ, পরিতোষ ভট্টাচার্য, AIMSS এর পক্ষে খাদেজা বেগম লস্কর প্রমুখ। অন্যদিকে 19-এর সকালে শিলচর স্টেশন চত্বরে প্রতিবাদী ধর্নায় বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট, শ্মশানঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন BDF এর পক্ষ থেকে। 62 বছর পরও কেন ভাষা শহীদদের মেলেনি সরকারি স্বীকৃতি, মেহরুত্রা কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে, ভাষা শহীদ স্টেশন নামকরণ আটকে রাখা চলবে না, ইত্যাদি প্লে কার্ড
কার্ড নিয়ে 19 সকালে স্টেশন চত্বরে এক প্রতিবাদী ধর্নায় সামিল হন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা। ভাষা দিবসের অনুষ্ঠান চলাকালীন এই অভিনব প্রতিবাদী কর্মসূচি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। শহীদ দর্পণে আসা অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্নায় অংশ নেন। এদিন উপর্যুপরি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় যুব ফ্রন্টের পক্ষ থেকে। এই কর্মসূচির নেতৃত্ব দেন যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত। নর্থ ইস্ট প্রাইম নিউজের প্রতিনিধি শ্রীবাস দাস, সুরজিৎ চক্রবর্তী এবং অমল ঋষির যৌথ প্রতিবেদন। তাদের জন্য মন্নি গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবীর সর্বস্তরের বাঙালি সমাজের জন্য ওনাদের এই বলিদান দিতে হয়েছে। তো এই কথা আমাদের আগামী প্রজন্মের হিস্টোরিটা জানা উচিত। তাই এই যে বিভিন্ন পুস্তক আজকে প্রকাশিত হয়েছে, এটা পড়াশোনা করা দরকার রয়েছে বাংলা ভাষা সম্পর্কে। আমি একটাই মেসেজ দিতে চাই যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে পাশ্চাত্য যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা ভালোবাসবো, কিন্তু তার যে ভালো দিকটা সেটা নিয়ে আমরা চর্চা করব। তো পাশ্চাত্য সংস্কৃতির দিকে গা ঝুঁকে আজকের দিনে মোদীজির নেতৃত্বাধীন সরকার যেটা চিন্তা করছেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে আমরা যাতে জড়াই, তাই আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমাদের যে বাঙালি সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিকে যদি আমরা না বুঝি তাহলে বাঙালি হওয়ার সার্থকতা আসবে না। তাই তাদের নিকট আমার একটা বিনম্র অনুরোধ যে 19 মে কথাটা 19 তারিখ শুধু না ভেবে প্রতিনিয়ত যদি আমরা ভাবতে পারি তাহলে সেটা সার্থকতা আসবে। আগ্রহ যে জন্মেল, আমি এর আগে 1961 সালের যে 3টি কমিটি ছিল শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর কমিটির তখনকার সেক্রেটারি বাবু পরিতোষ পাল চৌধুরী প্রয়াত তিনি, আমি তারও একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম এবং কলকাতার যারা গবেষক ছিলেন তাদের মধ্যে শিলচরের কানুয়াইতের নাম আপনারা প্রত্যেকে জানেন, তার সাক্ষাৎকার নিয়েছিলাম ডাক্তার দিলীপ কান্তি, যিনিও যারা এর উপর গ্রন্থ রচনা করেছিলেন তাদেরও আমি তাদের সাথে কথা বলেছিলাম এবং আপনাদের এই স্মারক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার রাজীব কর তার কাছ থেকে এই পুরো ইতিহাসটি, এখানে যে স্মৃতিসৌধ স্মারকটি নির্মাণ হয়েছে এর পুরো ইতিহাসটি তার কাছ থেকে আমি নিয়েছি এবং এর মধ্য দিয়ে আমি আরও নানা সূত্র থেকে যতদূর সম্ভব হয়েছে আমি তথ্য উপাত্ত সংগ্রহ করে এই গ্রন্থে যাতে একটি মানে এর মেয়াদ না বাড়িয়ে কম লেখায় যাতে পূর্ণাঙ্গ ইতিহাসটি পাওয়া যায়, কারণ অনেকে মোটা বই বেশি পড়তে যায় না, চুম্বক কথাগুলো আমি এখানে লিখবার চেষ্টা করেছি। এতে হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে আমার অজান্তে, তো আমি আশা করি আপনারা যদি সেই নতুন আরও কোনো তথ্য গুরুত্বপূর্ণ যদি পাওয়া যায়, কোনো ছবি যদি পাওয়া যায়, এই গ্রন্থে কোনো সংশোধন যদি থাকে আপনারা যদি আমাকে জানান বা ডাক্তার রাজীব করকে জানান, আমি পরবর্তী মুদ্রণে
এবং সংস্করণে এটি পরিবর্তিত করে নেব। নানা কর্মসূচি হচ্ছে, প্রতি বছরই হয়। কদিন ধরে কার্যত 19 মে উদযাপনের একটা আবহ, কিন্তু সেটা অন্যান্য উদযাপন বা পালনের বিষয় নয়, এটা অন্যরকম। একাদশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে অধিকার অর্জন করেছিলাম, সেই অধিকার রক্ষার যে অভিমুখ আছে, কোন দিকে রয়েছে, তাদের আত্মত্যাগ কি বিতা গিয়েছে, মূলত একটা গভীর আত্মসমীক্ষার দিন। আজ এখানে সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি আকসা বরাক নাগরিক সংসদ এবং ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি ইউপিডিসির যৌথভাবে আজকে আমাদের এই আলোচনা সভা সভাপতিত্ব করছেন ইউপিডিসি সভাপতি শ্রী সঞ্জীব দেবনাথ মহাশয়। ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আকসার উপদেষ্টা রূপনন্দী পুরকাস্ত মহাশয়, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান লস্কর সাহেব, বিশিষ্ট কবি আমাদের মধ্যে রয়েছেন, এই অঞ্চলের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী মলয়পুত্র, এই অঞ্চলের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আজকে সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ। সঙ্গে থাকবেন এবং আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।